নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা হচ্ছে জানতে চেয়েছেন এবং তাদের জন্যই এই ভিডিওটি এবং বিশেষত বাংলাদেশ থেকে প্রচুর ছাদ বাগানই যারা ছাদে শখের বাগান করেন এমন অনেক ভাই দিদি বোনেরা জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটা নিয়ে আসলাম যে টবে লেবু গাছের কী পরিচর্যা এই সময় গ্রহণ করলে গাছ ভরে ঠিক লেবু আসবে ঠিক আমার মতো এই রকম প্রচুর লেবু তুলে নেওয়া হয়েছে তারপরেও লেবু এটা গাছ তো এই লেবু গাছে এখনও কি পরিমাণে লেবু রয়েছে দেখতেই পাচ্ছেন তো আরও ফুল আসছে বিশেষ এই বর্ষায় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এই বর্ষাতেও প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ছোটো ছোট গুটি এবং লেবুও ধরছে তো আজকের এই পরিচর্যাটা নিয়ে বলবো যে কিভাবে কোন পরিচর্যার মাধ্যমে কি খাবার দাবার দিলে এবং কি পরিচর্যা নিলে আপনারও লেবু গাছে ঠিক এইভাবে ফুল ফল আসবে সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে আর তার সাথে আলোচনা থাকবে একটা যে এই লেবু গাছের এই সময় পাতা হলুদ হয়ে যেতে দেখা যায় ছোপ ছোপ দাগ ধরে তো তার থেকে কিভাবে মুক্তি পাবেন দুটো ভিডিওই একসাথে আমি আজকের শেয়ার করে দিচ্ছি আর আর একটা কথা বন্ধুরা আমার চ্যানেলের রবিবার ব্যতীত প্রত্যেক দিন ভিডিও আসে তাই বলবো বন্ধুরা এই গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে এবং সহজে বাগান করবেন কীভাবে তার জন্য দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তাই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা বা প্রেমী বন্ধু তাদের মাঝে শেয়ার করে দিন এবং প্রত্যেককে উৎসাহ জগান বাগান করার জন্য কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের সৌজায়ন করতেই হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক লেবু গাছ সবার প্রথমে কি পছন্দ করে এটা আমাদের জানতে হবে লেবু গাছ কিন্তু গোড়ায় জল জমা পছন্দ করে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন যে গোড়ায় জল জমা একেবারেই পছন্দ করে না লেবু গাছ আর এই বর্ষাকাল তো সেই হিসাবে লেবু গাছের টবের মাটিতে যাতে জল না দাঁড়ায় সেই বিষয়টা আমাদের সবার প্রথমে খেয়াল রাখতে হবে টবের ড্রেনেজ যে হোলটা আছে সেটা কোনো কিছু শক্ত একটা কিছু দিয়ে সেই ড্রেনেজ হোলটাকে ভালো করে ঘুরিয়ে দিন খুঁচিয়ে দিন যাতে জল সহজে বেরিয়ে যায় যদি জমে থাকে জল আর টবের মাটি এই সময় বেশি খোঁচাবেন না যে সময় দেখবেন বৃষ্টি বিরতি সেই সময়টা কিন্তু আপনারা খোঁচাতে মাটিটা খুঁচিয়ে দেবেন তাহলে যে এয়ার গ্যাপ যেটা বন্ধ হয়ে যায় বৃষ্টির ফলে সেই এয়ার গ্যাপ আবার নতুন করে খুলে যাবে যাতে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে বাতাস সঞ্চালন কর মানে হতে পারে সঞ্চালিত হতে পারে আর সেই জন্য বন্ধুরা এই কাজটা করতে হবে যে আমাদের যে বর্ষাকাল তার মধ্যে দুদিন একদিন যে বৃষ্টি হচ্ছে না সেই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে ওই মাটি খোঁচানোর ক্ষেত্রে তো আর আর বিষয় যেটা বলবো যে এই সময় ফাঙ্গিসাইটের স্প্রেটা কিন্তু অবশ্যম্ভাবী আপনারা দুই ধরনের ফাঙ্গিসাইট রাখবেন কাছে বেশি দামি ফাঙ্গিসাইটে যাওয়ার দরকার নেই সিস্টেমিক এবং কন্ট্যাক্ট যে ফাঙ্গিসাইট সেটাই রাখতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইট ভিতর দিয়ে কাজ করে এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট গাছের পাতার উপরে বা ফল ফুলের উপরে কাজ করবে তো সেই জন্য আপনারা দেখে নেবেন ফাঙ্গিসাইট কেনার সময় আমি স্যাফ আর ব্যাবিস্টিন ইউজ করি তো আপনারাও করতে পারেন কোনো সমস্যা হয় না যে প্রচুর দামি দামি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এমনটাও কোনো ব্যাপার নেই তো এই ফাঙ্গিসাইড ইউজ করার কারণ একটাই যে এই সময় এই যে ফুল আসছে দেখছেন এই ফুলগুলো যাতে না ঝরে যায় সেই জন্য স্প্রেটা করতে হবে এবং এটা করতে হবে সপ্তাহে একদিন করে আজকের এই সপ্তাহে দিলেন সিস্টেমিক ফাঙ্গিসাইট যেটা স্যাফ আর ব্যবিস্টিন দিলেন পরের সপ্তাহে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তো এক গ্রাম করে এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে ভালো করে ঝাঁকিয়ে এবং অবশ্যই ওটা করবেন স একদম ভোরের দিকে অথবা সন্ধ্যের দিকে যে কোনো একটা টাইমে করতে পারেন তবে যে এটা খেয়াল রাখতে হবে যে স্প্রে করার তিন ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় যেন ধুয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে যাতে গাছ অ্যাবজর্ব করে নিতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে টবের মাটির আগাছা সম্পূর্ণ রূপে নির্মূল রাখতে হবে এই রকম ঠিক এই ভাবে রাখতে হবে ছোটো ছোটো যে আগাছাগুলো দেখতে পাবেন সেগুলো তুলে দেবেন কারণ এই আগাছাগুলো কিন্তু টবের মাটির যে খাবার অতি দ্রুত খেয়ে নেয় এবং দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যায় যাতে করে গাছ কিন্তু খাবার গ্রহণ করতে পারে না টবের মাটি ঠিক এই রকম ময়েশ্চার থাকবে কিন্তু কোনোভাবে জল জমে থাকবে না বা জল দাঁড়িয়ে থাকবে না বা কাদাপ চ্যাপচ্যাপে থাকবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর তার সাথে যেটা মাথায় রাখবেন কীটনাশক প্রয়োগ কীটনাশকের ব্যবহার করতে হবে কারণ বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ ঘটে আমাদের যে কোনো গাছের ক্ষেত্রে আমি বলছি যে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আমরা দেখতে পাই তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো যেহেতু বাড়ির তৈরি মানে বাড়ির তৈরি গাছ সেই জন্য আমি বলবো যে অর্গ্যানিক যে কোনো কীটনাশক ব্যবহার করুন সেটা কাকা হতে পারে বা সুপার সোনাটা হতে পারে যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করুন দেখুন মাটির মধ্যে কিন্তু জল নেই হালকা ময়েশ্চার আছে তো মাটিটা সেইভাবেই তৈরি করা আর বৃষ্টিবিরতির দিন যেটা বললাম যে গোড়া খুঁচিয়ে দেবেন এবারে আসুন দেখা যাক যে কী খাবার আমরা এই সময়ে দেবো বর্ষাকালে যাতে করে গাছ ভরে কিন্তু লেবু আসবে মানে ফুল আসবে এবং সেই ফুল দাঁড়াবে গুটি এবং প্রচুর পরিমাণে ফলন আপনারা আপনাদের লেবু গাছ থেকে পাবেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আমার বারো ইঞ্চি টপ আমি ম্যাগনেসিয়াম সালফেট আইসক্রিম চামচের এক চামচ নিয়েছি এই এইটা হচ্ছে এক টেবিল চামচ নিয়েছি নিমখোল এবং এই যে লাল রঙের এটা হচ্ছে মিউরেট অফ পটাশ এটা আমি নিয়েছি হাফ টেবিল চামচের মতো তো এই তিনটে উপাদান আপনাদের দিতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নেবেন একে অপরের সাথে যেন মিশে যায় খুব ভীষণ ভালোভাবে সেই রকমভাবে মিশিয়ে নিতে হবে এই খাবারটা আর এই খাবারটা দেবেন মাসে তিনবার তিনবার এই কারণেই বলছি বন্ধুরা কারণ বর্ষাকাল খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে টবের মাটি থেকে তো সেই জন্য বলবো যে তিনবার দিতে না হলে দুবারেই কাজ হয়ে যেত সেটা বলব দশ দিনের ব্যবধানে দেবেন আর যে পরিমাণ দেখালাম সেই পরিমাণ দেবেন বেশি ফলন পাওয়ার আশায় অত্যধিক পরিমাণ দিয়ে দেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যে বেশি খাবার দিলেই বেশি ফল পাওয়া যাবে এমন ভাবনা কিন্তু একেবারেই ভুল তো সেই জন্য বলবো বন্ধুরা এই যে খাবারটা হয়েছে দেখছেন এটা আমার হাতের মানে এইভাবে যেভাবে তুলছি এই রকম করে হলে হয়তো তিনবার পড়বে গাছের টবের মাটিতে আর টবের মাটি খোঁচাবেন না এই সময় না খুঁচিয়েই খাবারগুলো দিয়ে হালকা করে ওপরে জল দিয়ে দেবেন এরপর যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে লেবু গাছে কিভাবে এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি আর তার থেকে মুক্তি বা কিভাবে পাবেন সেটা নিয়ে বলবো কারণ এর ফলে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়া বা ছোপ ছোপ সবুজ পাতার উপরেও একটা কালো কালো স্পট চলে আসা এই সকল সমস্যা কিন্তু আপনাদের মেটাতে হবে না হলে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে এই সমস্যা যদি আপনাদের গাছে হয়ে থাকে কারণ এইগুলি কিন্তু ক্যাঙ্কার রোগের একটা প্রাথমিক লক্ষণ তো আপনারা যখনই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিংবা পাতার মধ্যে ছোট ছোট স্পট আসছে তাহলে তখনই কিন্তু আপনাদের পদক্ষেপটা নিতে হবে আর সেটা বলছি ভিডিওর শেষের দিকে এবারে বলে দিই যে এই খাবারটা যেটা টবের মাটিতে দিলেন এই খাবার দেওয়ার অন্তত তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের গাছে একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা পিজিআর বলা হয় সেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু আপনাদের স্প্রে করতে হবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু আপনাদের গাছে ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করবে এবং লেবু গাছের ক্ষেত্রে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আমি ব্যবহার করি ভীষণ ভালো কাজ করে অনেক ছাদ বাগানই অভিজ্ঞ আছেন যারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করেন সেটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলান কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেয় এই লেবু গাছের জন্য লেবু গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করে এই যে মিরাকুলান এটা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ট্রাইকন্টানাল যে অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সেটাকে উদ্দীপ্ত করে এবং এই নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিলাকুল মিরাকুলনের ব্যবহার যেটা তো এক লিটার জলেতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ড্রপ আপনারা দেবেন ড্রপারে করে হলে আর নাহলে এক এমএলের মতন যদি মাপ করার কোনো জিনিস থাকে তাহলে এক এমএল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ভোরবেলা কিন্তু স্প্রে করতে হবে আর অবশ্যই ভোরবেলা বিকেলে করলে হবে না ভোরবেলাই করতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যে যখন স্প্রে করবেন তার থেকে অন্তত তিন থেকে চার ঘন্টা যেন কোনো মতে বৃষ্টিতে পাতা না ধুয়ে যায় গাছের এই ছিল খাদ্য প্রণালী বা খাদ্য তালিকা যেটা আপনারা প্রথমবার মিরাকুলান স্প্রে করার পরে আবার কুড়ি দিনের মাথায় আর একবার করবেন তারপরে ফুল আসবে যখন সেই সময় মানে গুটি গুটি আসবে ফুলের সেই সময় একবার করতে হবে আর গুটি থেকে যখন ফল ধরবে তখন একবার করতে হবে আর করার প্রয়োজন নেই তো এই ছিল খাদ্যের ব্যাপারটা যেটাই করে লেবু গাছের ডাল ভরে কিন্তু ফুল এবং ফল পাবেন আপনারা এটা কথা দিলাম আর এরপরে যেটা বলবো এই যে পাতা হলুদ হয়ে যাওয়া পাতায় কালো কালো স্পট আসা এর থেকে কিভাবে মুক্তি পাবেন এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় বন্ধুরা যেটা হচ্ছে এই যে দেখুন আমার গাছে ধরছে আমি কিন্তু এখান থেকে পাতাটাকে ছিঁড়ে নেব বা কেটে নেব কেটে ফেলে দেব এবং হ্যাঁ অবশ্যই এটাকে আপনার বাড়ির থেকে দূরে ফেলে দিতে হবে বা জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু এই যে ক্যাঙ্কার রোগের যে প্রাথমিক লক্ষণ এটা কিন্তু ধীরে ধীরে সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এবং সমস্ত গাছের পাতা ফুল ফল নষ্ট করে দেবে এবং অবশেষে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে তো ক্যাঙ্কার ভিডিও ক্যাঙ্কার রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য ডিটেলসে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রিসেন্ট দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকার পাবেন আপনারা আর এই সময় যেটা বললাম ফাঙ্গিসাইডের ইউজ বা ফাঙ্গিসাইডের ব্যবহারটা করতে হবে এবং একটা জিনিস করতে পারবেন আর একটা যে টবের মাটিতে যখন খাবার দেবেন যাদের এই রকম অল্প বিস্তর রোগ ধরে গেছে তারা কিন্তু টবের মাটিতে নিম খোলটা ব্যবহার করবেন তো এই ছিল মোটামুটি লেবু গাছে কিভাবে প্রচুর পরিমাণে লেবু পাবেন এবং কোন খাবারে ঘটবে বাজিমাত সেটা আজকের ডিটেলসে আমি দেখিয়ে দিলাম আপনাদের কাছে এবং যে পাতার যে সমস্যা যে ডেঙ্গু গাছের সমস্যা ক্যাঙ্কার রোগের সেটা নিয়েও অল্প বিস্তর আলোচনা করলাম বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা রবিবার ছাড়া প্রত্যেক দিন কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে বাগান সংক্রান্ত তো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর উপকার পাবেন এটা আমি নিশ্চিত তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলে তুলতে থাকুন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসছি আগামী ভিডিও নিয়ে তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বাটনটা অল করে নেবেন যাতে আমি ভিডিও দিলে আপনারা কিন্তু অতি সহজে সেই ভিডিও দেখতে পারেন এবং সহজে ছাদ বাগান করতে পারেন তো নমস্কার বন্ধুরা আবার আসি আগামীকাল